In Österreich ist der erste Flug aus China Montag früh angekommen. Die Austrian Airlines Maschine aus Shanghai landete gegen 6.25 Uhr am Flughafen Wien-Schwechat. পর দীর্ঘ তিন বছর পর চীন বহির্বিশ্বের জন্য তার আকাশ সীমানা খুলে দিলে সোমবার সকালে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের প্রথম যাত্রীবাহী ফ্লাইট ভিয়েনায় অবতরণ করে। সোমবার 9 জানুয়ারি চীনের সাংহাই থেকে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের বিমানটি ভিয়েনার স্থানীয় সময় সকাল 6:25 ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীনে পুনরায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে কয়েকটি ইউরোপীয় দেশের মতো অস্ট্রিয়াও চীন থেকে আগত ভ্রমণকারীদের জন্য বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার সনদ প্রদর্শন বাধ্যবাধকতা করেছে, যার মেয়াদ অবশ্যই 48 ঘন্টার মধ্যে হতে হবে। অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চীন থেকে আগত অস্ট্রিয়ান এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটির 230 জন যাত্রীর সকলেই করোনার পিসিআর পরীক্ষার সনদ দেখাতে সক্ষম হয়েছে। অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী জোহানেস রাউক গত বৃহস্পতিবার 5ই ডিসেম্বর চীন থেকে আগত সকল যাত্রীদের জন্য করোনার পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক বলে ঘোষণা দেন। এখন পর্যন্ত জার্মানি, সুইডেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস, ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জাপান এবং পর্তুগাল চীন থেকে আগত যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। উত্তর আফ্রিকার দেশ মরক্কো আরও এক ধাপ এগিয়ে চীন থেকে আগত সকল ভ্রমণকারীদের তার দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সমগ্র চীন জুড়ে এখন পুনরায় ব্যাপক করোনা ঢেউ বয়ে যাচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে চীনে করোনার এই নতুন প্রাদুর্ভাবের ফলে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা এবং শ্মশান সম্পূর্ণরূপে অভিভূত। লন্ডন ভিত্তিক ডেটা প্রসেসর এয়ারফিনিটির অনুমান অনুসারে বর্তমানে চীনে প্রতিদিন 2.5 মিলিয়ন লোক নতুন সংক্রমিত হচ্ছে এবং প্রতিদিন 16,600 জন মারা যাচ্ছে। তবে চীনের সংবাদ মাধ্যম নতুন প্রাদুর্ভাবে প্রথম কয়েকদিন আপডেট প্রচার করার পর তা পুনরায় বন্ধ করে দেয়। এই পরিসংখ্যান অনুযায়ী চীনে করোনায় আক্রান্ত হয়ে 2,09,000 মানুষ মৃত্যুবরণ করেছে। পাশ্চাত্যের সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা চীনে পুনরায় করোনার নতুন বড় ও ভয়াবহ প্রাদুর্ভাবের পূর্বাভাস দিয়েছেন। অস্ট্রিয়া সহ অসংখ্য দেশ নতুন ভাইরাস রূপের জন্য চীন থেকে আসা বিমানের বর্জ্য জল পরীক্ষা করারও ঘোষণা দিয়েছে। চীনে নতুন করে করোনার প্রাদুর্ভাব শুরুর ফলে অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জোহানেস রাউক। তিনি বলেন, অস্ট্রিয়ায় ওমিক্রন বৈকল্পিকের বিরুদ্ধে বিস্তৃত অনাক্রম্যতা রয়েছে, যা চীনে আধিপত্য বিস্তার করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কবির আহমেদ ইউটিউব চ্যানেল নিউজ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।